আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। গার্ডেন টাওয়ার এনআরবি ওনার্স ফোরাম সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা মিথ্যা বানোয়াট, জানালেন দি ম্যান অ্যান্ড কোম্পানির এমডি। সরকার পদত্যাগের এক দফা দাবিতে সিলেটে গণমিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। ঘোষণার 20 দিন পর শুরু হলো কেন্দ্রীয় সংস্কারের কাজ, দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার দাবি নগরবাসীর। ছাতকের ভাতগাঁও ইউনিয়নে প্রায় 600 মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে মরহুম হাজি সিকান্দার আলী ফাউন্ডেশন। এবং বিশ্বনাথের সিংয়ের কাজ আলী মাদ্রাসায় 3 কোটি টাকার জায়গা দান করলেন প্রবাসী পিতাপুত্র। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দি ম্যান অ্যান্ড কোম্পানিকে জড়িয়ে সম্প্রতি গার্ডেন টাওয়ার এনআরবি ওনার্স ফোরাম সংবাদ সম্মেলন করে যেসব অভিযোগ উত্থাপন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে দাবি করেন কোম্পানির এমডি ফারুক আহমদ মিসবা। সুনাম ক্ষুণ্ণকারী অপপ্রচারকারীর বিরুদ্ধে কোম্পানি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। সম্প্রতি লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে গার্ডেন টাওয়ার এনআরবি ওনার্স ফোরাম, গার্ডেন টাওয়ার অ্যাপার্টমেন্ট প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান দি ম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ফোরাম নেতৃবৃন্দ বলেন, সরকারি জায়গায় ভুয়া দলিল দেখিয়ে প্রবাসীদের কাছে ফ্ল্যাট বিক্রি করা হয়েছে। এখন প্রবাসীরা ফ্ল্যাটের নাম জারি করাতে পারছেন না, আবার অনেককে ফ্ল্যাটের রেজিস্ট্রেশনও দেওয়া হয়নি। কিন্তু চ্যানেল এসের সাথে আলাপকালে এসব অভিযোগের ন্যূনতম সত্যতা নেই বলে জানালেন দি ম্যান অ্যান্ড কোম্পানির এমডি ফারুক আহমদ মিসবা। এ ব্যাপারে অভিযোগকারীদের প্রতি চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, তাদের সকল দলিলপত্র সঠিক, অধিকাংশ ফ্ল্যাট মালিক ইতোমধ্যে নির্বিঘ্নে নাম জারি করেছেন বলেও উল্লেখ করেন তিনি। আমরা 180টা বাড়ির মধ্যে 144টা দলিল করে রেজিস্টার করে দিয়েছি। অনেকে নাম জারি করে আলাদা খতিয়ান করে খাজনাপাতি পরিশোধ করেছেন, সেটার ডকুমেন্ট আমি আপনাকে দেব। এটার কোনো সত্যতা নেই, নাম জারি হচ্ছে না, আমাদের কাছে কোনো লিখিত কোনো কমপ্লেইনও নাই এই পর্যন্ত। নাম জারি করা একাধিক ফ্ল্যাটের কাগজপত্র প্রদর্শন করে ফারুক আহমদ মিসবা বলেন, গুটি কয়েক ফ্ল্যাট মালিকের রেজিস্ট্রেশন করা হয়নি কারণ তাদের কাছে কোম্পানির বকেয়া আছে। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ফ্ল্যাটে গ্যাস পুনঃসংযোগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে কয়েকটি ফ্ল্যাটের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত উচ্চ আদালতের রায়ে সত্যের জয় হয়েছে। অ্যাপার্টমেন্ট পরিচালনা করে কোম্পানির কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগও একেবারেই বানোয়াট বলে জানান ফারুক আহমদ মিসবা। 2005 সাল থেকে টাওয়ারের আরম্ভ থেকেই একটা মালিক সমিতি গঠন করা হয়েছে, মালিক সমিতি এটা তদারকি করেছেন, আমরা সহযোগিতা করেছি 17 সাল পর্যন্ত, এবং 17 সাল পর্যন্ত যিনি সভাপতি ছিলেন উনি যৌথভাবে হিসাব বুঝে নিয়ে স্বাক্ষর করে আমাদেরকে দিয়েছেন। কাজেই এই কথার কোনো যৌক্তিকতা নাই আমাদের কাছে, বরং কোম্পানি টাকা পাবে, এটা অডিট রিপোর্টেও আছে এবং এটা স্বীকার্যও আছে মালিক সমিতি। এনআরবি সমিতি তো বলতে কোনো সংগঠনই আমরা জানি না, কাজেই এটা ভিত্তিহীন কথা। বাংলাদেশে প্রবাসী বিনিয়োগকে বাধাগ্রস্ত করতেই একটি চক্র এসব ষড়যন্ত্র করছে এবং সুনাম ক্ষুণ্ণকারী এসব অপপ্রচারকারীর বিরুদ্ধে কোম্পানি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান ফারুক আহমদ মিসবা। 1 টাকা দামে জমি গার্ডেন টাওয়ার কিনেছে এটা কোনো সত্য নয়, বরং সাবেক একজন মাননীয় সাংসদকে এখানে জড়াইয়ে যে কথাগুলো আনা হয়েছে এটা ভিত্তিহীন। ম্যানেন কোম্পানি আমি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দরখাস্ত করেছি সরকারের নিয়ম নীতি মেনে যে দাম ধার্য করেছে তা পরিশোধ করেছি, এবং এটাকে পার্মানেন্ট লিজ বলে, যেটা অটো রিনিউয়েবল, স্থায়ী বন্দোবস্ত বাংলায় সেই আমরা দলিল করে নিয়েছি। পাশাপাশি আমরা যখন মালিকদের হস্তান্তর করেছি দলিল করে, এটা সাফখাওয়ালা দলিল করে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছি হস্তান্তরের, তারপরে আমরা সবাইকে দলিল করে দিয়েছি। কাজেই এই কথা ভিত্তিহীন, এবং এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারতেছি এটার কোনো পক্ষে কোনো ডকুমেন্ট কেউ দিতে পারবেন না, এবং এটা দেশ এবং বিনিয়োগকারীকে বিভ্রান্ত করার। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। হবিগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ।
এ সময় তিনি বলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে কাজ করতে হলে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন, একার পক্ষে কাজ করা সম্ভব নয়। তিনি বলেন, দেশের 64 জেলার জেলা প্রশাসক রয়েছেন, এর মধ্যে হাতে গোনা কয়েকজন নারীর মধ্যে তিনি একজন। নারী হিসেবে আন্তরিকভাবে তাকে গ্রহণ করায় তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাস, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী। উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাকেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক সেলিম তালুকদার। সুনামগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। শহরে এই কর্মসূচি পালিত হয়। এর আগে সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয় শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায়। পরে সেখান থেকে পদযাত্রা শুরু করেন তারা। পদযাত্রাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান। বক্তারা বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন, তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তাদের অপশাসন লোটপাটে মানুষ অতিষ্ঠ, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চায় মানুষ। জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ বলেন, অন্যায় অত্যাচার আর জুলুমের বিরুদ্ধে মানুষ জেগেছে, বিএনপির নেতাকর্মীদের মামলা হামলা নির্যাতন করে আর থামানো যাবে না। কর্মসূচিতে জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সিলেটে গণমিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে গণমিছিল শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতি নাসিম হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমেদ মিলন। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। গণমিছিলে সিলেট মহানগর বিএনপি ছাড়াও স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। অবশেষে ঘোষণার 20 দিন পর সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রিজ সংস্কার কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল প্রকৌশল বিভাগ। যান চলাচল বন্ধ করা হয় সিলেটের ঐতিহ্যের এর প্রতীক এই ব্রিজের। ব্রিজের দুই পাশে নোটিশ টানিয়ে কিনব্রিজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেলওয়ে সেতু বিভাগ। নোটিশে বলা হয়েছে, 16 আগস্ট থেকে 15 অক্টোবর পর্যন্ত 2 মাস সংস্কার কাজের জন্য ব্রিজটি বন্ধ থাকবে। ঘোষণা অনুযায়ী ব্রিজের দুই পাশে স্টিলের খাঁচা দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। নগরবাসীর দাবি, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে যেন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সিলেটের প্রবেশদ্বার খ্যাত এই ব্রিজটি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। ছাতকের ভাতগাঁও ইউনিয়নে প্রায় 600 মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে মরহুম হাজি সিকান্দার আলী ফাউন্ডেশন। এবং বিশ্বনাথের সিংয়ের কাজ আলী মাদ্রাসায় 3 কোটি টাকার জায়গা দান করলেন প্রবাসী পিতাপুত্র। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে।
এবার ছাতকের ভাতগাঁও ইউনিয়নের দক্ষিণ ছাতারপই গ্রামের প্রায় 600 মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে মরহুম হাজি সিকান্দার আলী ফাউন্ডেশন। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ রোফ এর অর্থায়নে গ্রামের অসহায় দরিদ্র মানুষকে সেবা দেওয়ার জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজউদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। বিভিন্ন সেবামূলক কাজের ধারাবাহিকতায় ছাতকের দক্ষিণ ছাতারপই গ্রামের দুস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে মরহুম সিকান্দার আলী ফাউন্ডেশন। মেডিকেল ক্যাম্পে সন্ধানী পার্কবি মেডিকেল কলেজ ইউনিটের সার্বিক সহযোগিতায় এলাকার গরিব অসহায় প্রায় 600 মানুষকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসার ব্যবস্থাপত্র, ডায়াবেটিস নির্ণয় ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পে সন্ধানী পার্কবি মেডিকেল কলেজ ইউনিটের সার্বিক সহযোগিতায় এলাকার গরিব অসহায় প্রায় 600 মানুষকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসার ব্যবস্থাপত্র, ডায়াবেটিস নির্ণয় ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে গরিব অসহায় মানুষ আয়োজকদের জন্য মন ভরে দোয়া করেন। আজকে আমরা ডাক্তার দেখাইতে পারছি এবং ফ্রি ঔষধ পাইছি, আমরা অত্যন্ত আনন্দিত। চিকিৎসা ভালো হয়েছে, ওষুধ ভালো দিছে, আলহামদুলিল্লাহ, তারা লাগি সবাই দোয়া করবা। এ সময় ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ রৌফের সভাপতিত্বে ও পার্কবি মেডিকেল কলেজের ছাত্র মোহাম্মদ রাজু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাডা প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার আবু সাইদ, ডাক্তার শাহ সৈয়দুর রহমান, ডাক্তার ফজলু খান এবং তুহিনুর রহমান। প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকার সুধীজন। এ ধরনের মহতি উদ্যোগে চিকিৎসা সেবা দিতে পেরে চিকিৎসকরাও বেশ আনন্দিত। তারা ফাউন্ডেশনের সকল মানবিক উদ্যোগে আগামীতেও পাশে থাকার ইচ্ছা পোষণ করেন। গরিব দুঃখী মানুষের যারা যারা চিকিৎসার বিভিন্ন ধরনের অভাবে ভুগে তাদের জন্য এরকম আরও আয়োজন করে থাকবেন। আর আজকে এই আয়োজনে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে ফাউন্ডেশনের মাধ্যমে সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে দেশ বিদেশের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি, এতে আমরা বিনামূল্যে চিকিৎসা, ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের জন্য আমরা আশা করি আপনাদের সবাই আজকে যে বিনামূল্যে সেবা নেওয়ার জন্য এসেছেন সবাইকে সেবা দেওয়া দিতে পেরেছি এবং ভবিষ্যতে আরও দিতাম। এবং বিদেশে যারা যেদিন আসেন আপনারা উদ্যোগ নেবেন এরকম আপনাদের এলাকায় আগে সেবা দিতে পারেন। অনুষ্ঠানে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাক্তার দুর্জয় রায়, ডাক্তার শাহনেওয়াজ ফুয়াদ, আনোয়ার খান, মোহাম্মদ অলিদ মিয়া, অসাদিক আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিংহের কাছ আলিম মাদ্রাসায় প্রায় 3 কোটি টাকা মূল্যর 90% জমি দান করেছেন ভাটিপাড়ার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ বশির মিয়া ও তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী তরুণ শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ রুহেল ফকরুল আলম। এ সময় জমিতে মাটি ভরাটের জন্য নগদ আরও 1 লাখ টাকা অনুদানও প্রদান করেন তারা। সিংহের কাজ বাজার সংলগ্ন 90% জায়গা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর উপলক্ষে দানশীল ও শিক্ষানুরাগী ওই পিতাপুত্রের সম্মানে মাদ্রাসা প্রাঙ্গণে এক সম্বর্ধনা সভার আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সম্বর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ বশির মিয়া। ইসলামী শিক্ষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্যে তিনি বলেন, দিনই শিক্ষা প্রতিষ্ঠানে জমি দান করতে পেরে তিনি ও তার পরিবার আনন্দিত। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল ওয়াসের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সম্বর্ধিত ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী তরুণ শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ রুহেল ফখরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি মাস্টার তহুর মিয়া, দৌলতপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশিষ্ট আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম ও ইসলামী ফাউন্ডেশন সিলেটের সুপারভাইজার মাওলানা মাসুক আহমদ। অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন বাংলা প্রভাষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পরে নাম ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট ওই 90% জমি হস্তান্তর করেন প্রবাসীরা। উদার মনমানসিকতা পরিচয় দিয়েছেন, আমি দেশে বিদেশে প্রবাসী যারা আছেন সবার প্রতি অনুরোধ থাকবে
এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে এনে প্রতিষ্ঠিত করতে গেলে বড় অঙ্কের টাকার প্রয়োজন। বিভিন্ন দানশীল ব্যক্তি যদি এগিয়ে আসেন তাহলে এটা আমাদের জন্য তেমন একটা ব্যাপার না, সহজ হয়ে যাবে। জায়গার কারণে আমরা দীর্ঘদিন ধরে আর খুব সাফারিং করছিলাম, আমরা ফাজিল কামিল খুলতাম পারছিলাম না। আজকে আমরা এলাকার কৃষি সন্তান জনাব আলহাজ বশির মিয়া এবং ওনার সুযোগ্য উত্তরসূরি আমার বাগনা জনাব ফখরুল রুহেল ওনাদের দানে আজকে আমরা 90% জায়গা পাইছি লিওজ জিল্লা আল্লাহর রাস্তে। এবং এই জায়গার মধ্যে আমরা আশা করছি সিংহগাছ আলী মাদ্রাসাদের আমরা সম্প্রসারণ করবো। সিলেটে স্বেচ্ছাসেবক দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে বিশাল র্যালি বের করে দলটি। র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত পথসভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদের সঞ্চালনায় এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ডাক্তার জাহিদুল কবির। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দূরবার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 78তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেটের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রেদওয়ান আহমদ। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সভায় আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের আস্থার একমাত্র ঠিকানা বেগম খালেদা জিয়া। এর জন্য দরকার বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে অবদান রেখেছিলেন, ঠিক সেভাবে দেশ ও গণতন্ত্রের মুক্তির জন্য বেগম খালেদা জিয়া তার জীবন উৎসর্গ করেছেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি ফয়সল রব চৌধুরী, এছাড়াও বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।